হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি জুহি পাল, তোমাদের বন্ধু। আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর মাই চ্যানেলের নাম হচ্ছে, মানে আমার চ্যানেলের নাম হচ্ছে মিকি মিস মাম্মাম, মিকি অ্যান্ড কিমিস মাম্মাম। তো এখন ছাদে থেকেই ভিডিওটা শুরু করছি। তো এখানে উনুনে রান্না হচ্ছে, তো চিকেন হবে, চিকেন মশলা করছে, হাজবেন্ড করছে, আমি করছি না। তো ভিডিওটি আমি শুট করবো, তো দেখাচ্ছি তোমাদের। চলো, এখন চিকেনগুলোকে ভাজছে, আর একজন যে এখানে বসে আসছে। হ্যালো করো, তো হ্যালো করে দিল। ওখানে বসে থাক, আমি চলো দেখাই তোমাদেরকে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, চিকেনগুলো ওখানে ভাজছে। চলো, তো এই যে চিকেনগুলোকে ভাজছে, চিকেনগুলো ম্যারিনেট করেছিল, আমি ম্যারিনেট করেছি চিকেনগুলোকে দুপুরবেলা, আর এখন 8:30 মতো বাজে। তো এখন বসছি, আর চিকেনগুলো ম্যারিনেট করেছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে, আর একটু হলুদ গুঁড়ো, একটু নুন, সামান্য একটু নুন দিয়ে ম্যারিনেট করেছি। তো এখন চিকেনগুলোকে ভাজা হচ্ছে। তো চিকেনটা মশলা চিকেন, তাই তো? মশলা চিকেন দেখতে কী হবে। তো এই যে চিকেন, তো সাথে সাথে আমরা চিকেনগুলো ভেজে নিই, জাল দেবে এক একা ভাজতে অসুবিধা হয়ে যাবে, হেল্প করতে হবে সঙ্গে সাথে। এই যে চিকেনগুলো ভাজা হচ্ছে, আর ওখানে কিছু নিয়েছে দেখাচ্ছি। চলো, এখানে আছে চালমগজ, আর কাজু পেস্ট করেছে, টমেটো আছে কাঁচা, আর এটা দই, তো এই এর জলটা, আদা রসুনের জলটা, আর আছে আদা রসুন পেস্ট করা। এখানে আছে আদা রসুন, দেখতে পাচ্ছ, আদা রসুন পেস্ট করা আছে, এতটা লাগবে না। আর আছে পেঁয়াজ কুচি করেছে, আর ওখানে একটু আলু কুচি করেছে, একটু ওর মধ্যে মাংস আছে, এগুলো হাসাবে। আর কী কী লাগবে আমি ঠিক বলতে পারছি না, কারণ করবে। এই আছে মোটামুটি যা আছে দেখালাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাদের মামা মুখ দেখতে থাকো কী করছে নিচে। আর এখানে উনুনে জাল লেগে যাচ্ছে, চলো জালটা দিয়ে দিই, আর এগুলো আমি তুলবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চিকেনগুলো এখানে ভাজা চিকেনগুলো রেডি আছে, আর এখানে ফ্রেন্ডস এখন আলুগুলো ভাজছি, আর এই যে মাংসের সব তোলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে সজীব মাংসই আছে, এই রান্নাটা সজীব মাংস ব্যবহার করলে খুবই ভালো হবে। আলুটা অপশনাল আছে, আলুটা দিয়ে তোমরা খাসও দিতে পারো, নাহলে না দিতে পারো। তো আমরা এখন আলু দিয়ে আছে, এই রুটি দিয়েই এই আমরা খাবো। তো আলু খাওয়া মানে বাড়িতে খুব আলু ব্যবহার করছে। ফ্রেন্ডস এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, তো হাজবেন্ড তুলে নিচ্ছ, আর তেলটা অতটা লাগবে না, তো তেলটা আমাদের তুলতে হবে। তো বাটিতে তুলে নিই, তারপর দেখাচ্ছি। তো এর মধ্যে এখন পেঁয়াজগুলো দিব, আমরা কিন্তু তেল তুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে আমরা 5টা পেঁয়াজ নিচ্ছি বড়ো বড়ো, তো চিকেন অনুযায়ী পেঁয়াজ, টমেটো অনেকটা নিচ্ছে, তো টমেটো বিক্রি করবো। জাল জাল ঠিক করে দিয়ে দাও, তো পেঁয়াজটা হালকা ভেজেছি, এই যে হবে পেঁয়াজটা। আমরা কিন্তু তেল কম নিয়েছি, ইয়ে দেখো তেল কিন্তু বেশি নেই, ঠিক আছে? তো এই যে বলছে তেলটা এই কম তেলেই রান্নাতে হবে, আর জালটা একদম আস্তে দিয়েছে, আস্তে আস্তে হচ্ছে। লাইট একটু কম আছে, তো এর মধ্যে কাঁচা লঙ্কা জিরে পেস্ট করেছি, এটা দিয়ে দেবো এক চামচ, আর দিচ্ছি আদা রসুন পেস্ট। দুই চামচ দিলে, তিন চামচ, তিন চামচ আদা রসুন পেস্ট, এবার দিচ্ছে এই যে চালমগজ কাজু পেস্ট করো,
জলটা আসতে দেবে, বেলাবে টমেটো কুচি। এখন অনেকগুলো টমেটো নিয়েছি আমরা, এটা একটা গ্রেভি হবে বলছে, তো গ্রেভিটা করার জন্য অনেকগুলো টমেটো নিয়ে নিচ্ছে। তো এই চিকেন মশলা আর দিচ্ছে গুঁড়ো লঙ্কা, এক চামচ দিচ্ছে, দু চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছে। হলুদটা নিচে আছে, তো এখানে মিক্সির বাটিটা দিয়ে জল দিচ্ছে, এই জল দিচ্ছে। তো একটু ভালোভাবে জল দিতে হবে আমাদের, নুনের জলটা ভালোভাবে ঠিক করে দিতে হবে, তো এটা কখন ভালোভাবে ফুটবে, তো এটা একটু ভালোভাবে কষিয়ে নেবে। হলুদ গুঁড়োটা দেবে, হলুদ গুঁড়ো এখনো দিইনি, দেবো, দেখতে থাকো। তো এই যে হলুদ, এর মধ্যে আমি দিয়ে গুলে নিয়েছি বাটিতে, তো এর মধ্যে দিয়ে দেবো, এই হলুদটা দিয়ে দিলাম। আর এই যে জল দিচ্ছে, আর দিচ্ছে চিনি, দেখো, দিচ্ছি নিল চিনি, তা দিয়ে দিল। তো আমরা এখন নুনের জলটা ঠিক মতো দিতে হবে, কারণ এটা ভালোভাবে ফুটবে। তো এখানে আর একটু বেশি জল লাগবে, জল দিচ্ছে ও। এই যে টমেটো সুন্দর দেখতে লাগছে, দেখতে লাগছে, তো ফ্রেন্ডস এই যে ফুটছে ঝোলটা, আর এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছে, ওই যে আলুগুলো দিয়ে দিচ্ছে। তো আলুগুলো আবার আমরা তুলে নেব, নিয়ে আমরা যে গ্রেভিটা থাকবে টমেটোগুলো, ওটাকে আমরা পেস্ট করব, মিক্সিতে পেস্ট করব। এই পর্যন্ত আমাকে বললো, তারপরে দেখতে থাকো, বললো ওটাকে গ্রেভিটা ভালোভাবে জল শুকিয়ে গেলে আমরা ওটা পেস্ট করবো, তো দেখতে থাকো। হ্যাঁ তো ফ্রেন্ডস এই যে দেখো, এরকম ধনু থপথপে হয়েছে, আর বিশ্বাস করলে মানে কি বলবো, বুঝবে না যে ঝোলটা কতটা টেস্ট হয়েছে। তো দারুণভাবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে দারুণভাবে ঝোলটা, গ্রেভিটা খুব দারুণ টেস্ট হয়েছে। তো আলুগুলো তুলে নেবো, নিয়ে এটা আমরা একটা পেস্ট করবো, করে নিচে গিয়ে গ্যাসটা দেবো বলছি, গ্যাসটা ধরিয়ে আর একটু বসাবে 10 মিনিট, তো দেখতে থাকো। নেই দারুণ একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসছে, একটু ঘন টাইপের হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, কারণ হলুদ লাইট জ্বলছে বোঝা যাচ্ছে না, ও কালারটাও খুব সুন্দর এসছে, বুঝতে পারছি না, বলতে পারছি না, দারুণ একটা টেস্ট এসছে। নুন দেয়নি কিন্তু তাও মনে হচ্ছে খুব একটা টেস্টি টেস্টি ব্যাপার এসছে। তো এই যে টমেটোগুলো আমরা তুলে নিচ্ছি, তো টমেটোগুলো পেস্ট করবো, ও বলছে আর গ্যাসে বসাবে না, এখানেই হয়ে যাবে। তো টমেটোগুলো আমি তুলে নিয়ে গিয়ে নিচের সঙ্গে পেস্ট করে নিয়ে আসি, তো গ্যাস আর চালাবো না, এখানেই করে নেবো। এখন মনে হচ্ছে সব মানুষ এই উনুনেই রান্না করবে, গ্যাসের যা দাম বাড়ছে। তো ফ্রেন্ডস এই যে আমি পেস্ট করে নিয়ে এসেছি টমেটোগুলি, তো এর মধ্যে এটা ঝালতে হবে, একটু চামচ দিয়ে একটু ঘেঁটে নাও, আমরা এম করে হবে না, ওটা পুরোটাই গিয়ে দিয়ে দিতে হবে, ওটা বড় চাকনি লাগতো। তো ছেঁকে দিচ্ছে, এটা ছেঁকে না দিলেও মনে হয় হতো, কারণ পুরোটাই পেস্ট হয়ে গেছে। তো এটা দিচ্ছি, এরম করে দিল, তো চিপড়েটা চিপে চিপে কষে দিল, তো চিপড়েগুলো ফেলে দিয়েছে টমেটো, যেগুলো করছে আবার এরম করে নেবে। এই টমেটো খোসাগুলোই আছে, আর কিছুই নেই,
দেখতে থাকো ও চিপড়েগুলো ফেলেই দি বাবা বাবা এই চিপড়েগুলো এখানে ফেলে দিচ্ছে তো যেটা পেস্ট করেছিলাম মিক্সি বাটিতে দিয়ে জল দিয়ে দিল তো এই যে ব্যাপারটা এরকম হয়েছে একটা বেবি একটা সুন্দর দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এই যে এর মধ্যে আমার মাংসগুলো দেয়নি মাংসগুলো দেবে কি দিয়ে দাও তো মাংসগুলো দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেবে মাংসটা একটু হালকা ফুটিয়ে নেবে পুরোটাই রেডি হয়ে যাবে নুন দেওয়া বাকি আছে নুনটা দেবে আর একটু ফুটবে ফুটে নুনটা দিলেই হয়ে যাবে দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে ঘন একটা ব্যাপার হয়ে গেছে আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছে চিড়ে তো নুনটা দেয়নি এখনও নুন দেবে নুন তো দিলেই হয়ে যাবে রান্নাটা আর হয়ে এসছে প্রায় এই যে আমি নিচে গিয়ে এখনও আটা মাখিনি নিচে যাবো আটা মাখবো নিজেকে খাবো অলরেডি মানে দশটা বাজছে আর একজন এসে গেছে এই চলে এসছে তো ফ্রেন্ডস এই যে একটা ঘন হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এখনও নুন দিচ্ছে তো রান্নাটা আমাদের হয়ে এসছে একটু শুকনো শুকনো হয়েছে যে আমরা চাইলে একটু গ্রেভি গ্রেভি ঝোল ঝোল রাখতে পারো তো আমাদের একটু শুকনো শুকনো খাবে বলছে খাবে বলছে মানে ওই করছে শুকনো শুকনো তো এরকম একটা হয়েছে খুব সুন্দর হচ্ছে দেখা যাচ্ছে না একটু ধোয়া ধোয়া লাগছে বলে আর গরম হাতে চিপস এসছে চিকেন মশলা রেডি তো হয়ে গেছে মানে জালটা অফ হয়ে যাবে তারপর আমরা চলে যাব তো এই যে রান্নাটা রান্নার আমি নিচে নিয়ে গিয়ে একবার দেখাবো তোমাদের সাথে তো ওখানে কালারটা বোঝা যাচ্ছে না আর কেমন সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো নিচে নিয়ে যাব ঠিক আছে তাহলে দেখতে থাকো তো এই যে রান্নাটা পুরোই রেডি হয়ে গেছে এরকম হয়েছে আর ওরা কটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছে এখনই দিয়ে দিয়েছে এমনি দিয়েছে দেওয়ার মতো না জিনিস তো দেখো এই হয়েছে আর আমাদের কাছে এখন বাটার নেই তো পারলে তোমাদের কাছে যদি বাটার থাকে অবশ্যই যদি তোমরা ট্রাই করো তাহলে হচ্ছে গিয়ে লাবানোর সময় তোমরা একটুখানি বাটার দিয়ে দিও তো এই যে চিকেনটা যা চিকেন মশলা আর তোমরা যদি চাও তো বাটার দাও বাটার দিলে এটা চিকেন বাটার মশলা হয়ে যাবে তো আমরা বাটার দেবো না আর এটা এমনি যা খেতে হয়েছে দারুণ টেস্টি হয়েছে আমি খেয়ে দেখলাম খুব টেস্টি হয়েছে না বললে বিশ্বাস করবে না হয়তো তোমরা না খেলে বিশ্বাস করবে না তো অবশ্যই বাড়িতে ট্রাই করো রুটি দিয়ে খাওয়ার মতো রুটি পরোটা নান লুচি সবের সাথে দারুণ ফাটাফাটি জমে যাবে তো এই আজকের আমাদের ডিনার এটাই খাবো তো চলো নিয়ে চলো তরকারি তোলো গামলাতে তো আমরা এটা নিয়ে চলে যাবো গামলাতে তোলো বাটিতে তোলো সেই অমলেট তুলে নিচ্ছে হাতা নিয়ে হাতায় সব নিচে নিয়ে চলে গেছে তো নিচে গিয়ে আমি তোমাদেরকে একবার দেখাবো তরকারিটা কেমন হয়েছে তো এই যে আমাদের চিকেন মশলা রেডি এখানে এই যে আটাটা মাখবো মা মাখছে সেই তো ফ্রেন্ডস নিচে চলে এসছে এখন আর দেখলেই চিকেন বাটার মশলা বাটার মশলা সরি বাটার ছাড়া চিকেন মশলা রেডি তো আমি এখন রুটি করতে হবে রুটি খাবে সবাই রুটি করবে মেয়েদের খাবো অনেকটা দেরি হয়ে গেছে দেখো ঘড়িটা কটা বাজে কটা বাজে পৌনে এগারোটা বাজে তো অনেকটা দেরি হয়ে গেছে তো রুটি ফুটি করতে হবে মেয়েদের খাবো তো আজকের মতো টাটা যেটি আমি এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশ থেকে বেল আইকনে প্রেস করে দিন আজকের মতো টাটা আর তরকারিটা দারুণ হয়েছে তো আজকের মতো টাটা গুড নাইট এভরিওয়ান